আবার একটা নতুন ভিডিও শুরু করছি। নতুন সকাল, নতুন দিন শুরু। আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি দিনটা যেন ভালো যায়। এই সকালবেলা উঠেই তুলসী মন্দির মোছা হয়ে গেছে, এই ধোয়া হয়ে গেছে আমার জল দিয়ে। এবার রাস্তার লাইটটা জ্বলছে, রাস্তার লাইটটা অফ করবো। এই যে সকাল সকাল তুলসী মন্দির ধোয়া হয়ে গেছে। আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার এই গোলাপ ফুল গাছের কড়িগুলো, আর ফুলগুলো ফুটে গেছে। এই যে ভালো করে দেখাচ্ছি, সকালে ঠাকুর ঘরে চলে আসছি। ঠাকুরের থালা বাসন সব ধুয়ে রেখে দেবো, মুছে টুছে আমি সকাল সকালেই করে রেখে দিই, আর ফুল টুল তুলে রেখে দেবো। আজকে সোমবার, আকান্দে ফুল তুলবো। একটা দূরে গাছ, তাই জন্য একটু পারতে একটু অসুবিধা হচ্ছে। গাছটা একটু বড়। উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু অল্প করে মরিচের গুঁড়ো। যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারা এরকম করে খেতে পারেন। ভেজে আজকে দুপুরের মেনু উচ্ছে, শুধু ভাজা, চাটনি, আর এই যে ভেন্ডির রসা। ভীষণ রৌদ্র মাঠে, আর ওই যে ওই দাদা দোকান দেয়, তার জন্য বলছে কটা ডাটা দিতে, দোকান দেবে তার জন্য, তাই এই মাঠে চলে এসেছি। ডাটা আর পটল তুলে দেবো। ডাটাগুলো কেটে দিই।
এই যে চান করতে যাব, তার জন্য এই যে বাটিতে নিয়ে নিয়েছি টক দই, আর এই যে কাপে নিয়ে নিয়েছি মধু। এতে মধু দেব আর টক দই দিয়ে মেশাবো। এই যে আমার মাখা হয়ে গেছে, এবার স্নান করার সময় ধুয়ে ফেলে দেবো। আজকে শ্যাম্পু করব না, কাল শ্যাম্পু করব। একটু মুখেও মেখে নিয়েছি, তাহলে চান টান করে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। এই যে মাঠে চলে এসেছি আবার, ভেবেছিলাম যে আসতে হবে না, আবার সত্যজিৎ চলে গেছে, তার জন্য পটলের ফুল তুলতে চলে এসেছি। যে ফুল টুলগুলো তুলে নিয়ে যাব, তাহলে সকালে অনেক ভোরের দিকে কেটে রেখে দেব, তাহলে সকালবেলার দিকে একটু সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আবার ওই ঠাকুমারও শরীর খারাপ, ঠাকুমারও করোনার ভ্যাকসিন দিয়েছে, তার জন্য জ্বর এসছে। আমাকে একাই এই পটলের ফুল ছোঁয়াতে হবে, তার জন্য আমি এখন পটল ফুল তুলে রেখে দিচ্ছি, সকাল সকাল কেটে রেখে দেব। তাহলে ফুলগুলো তুলে নিই ফটাফট। সন্ধ্যা হয়ে গেছে, এই যে আমার ফুল তোলা হয়ে গেছে, আর ওই পাশের দিকে অল্প কটা ফুল আছে, ওখান থেকে কটা তুলে নেব। এই যে ওইখানটায় আগুন পুড়াচ্ছে, ওই যে সর্ষের কাঠ পুড়িয়ে দিচ্ছে সবাই। সন্ধ্যা হয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি চলে যাই। সন্ধ্যা হয়ে গেছে, ওদিক থেকে কাজ গুছিয়ে আস্তে আস্তেই দেরি হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেছে একদম। তাহলে বাড়ি গিয়ে আবার দেখা হবে। এই পাশে কটা দিয়েছি, চিড়ে, বাদাম ভাজা, সন্ধ্যাবেলার টিফিন, চিড়ের গন্ধে চোর চলে এসছে। দেখ তোর দাঁতটা দেখ। এই যে সন্ধ্যাবেলায় একটু রাসমণি দেখছি, আর ওই যে বাদাম, কাঁচা বাদাম কেনা ছিল, এই কাঁচা বাদামগুলো বসে বসে টিভি দেখতে দেখতে বসে বসে ছাড়িয়ে রেখে দেব। একটু ছাড়িয়ে রেখে দিলে তাও ভেজে টেজে খাওয়া যায়, তাড়াতাড়ি বসে বসে আছি যখন, ওই জন্য একটু ছাড়িয়ে রেখে দেবো কাঁচা বাদাম।
আর রাসমণিটা আমি দেখি, কোনো সিরিয়াল দেখি না, কিন্তু এই রাসমণিটা একটু দেখি, আমার খুব ভালো লাগে দেখতে। এই যে দেখাচ্ছি, এই যে রাসমণিটা দেখছি আর বাদাম ছাড়াচ্ছি। আমার বাদাম ছাড়াতে ছাড়াতেই আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরে ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।